এবারে চোখ রাখবো আবহাওয়ার খবরের দিকে। প্রতিনিয়ত আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, সকাল থেকে উকি দিচ্ছে সূর্য, কোথাও কোথাও আবার আকাশের মুখ ভার। গত দু তিন দিন রাজ্যের কোথাও সেভাবে বৃষ্টি না হলেও মঙ্গলবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার ফের বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। ঘূর্ণাবর্ত উত্তর পশ্চিম এবং তৎসংলগ্ন মধ্য পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হবে, যা ওড়িশা হয়ে মধ্যপ্রদেশ দিয়ে উত্তর প্রদেশের দিকে যেতে পারে। এই ঘূর্ণাবর্তের জেরে মঙ্গলবার থেকে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। এদিন 2/24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টিপাত হবে, সঙ্গে দুষুর হবে বজ্রপাত। পরিমাণ বাংলার থেকে মঙ্গলবার থেকেই গোটা দক্ষিণবঙ্গে জারি হয়েছে হলুদ সতর্কতা, উত্তরেও বৃষ্টি বাড়ার পূর্বাভাস। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, পাশাপাশি কোচবিহার ও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় হালকা বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 14 সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গে। বুধবার থেকে রবিবার পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার এই দুদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।